তো কেমন আছো? তোমরা তো সবাই আবারো স্বাগত আমার আরো একটি নতুন ভিডিওতে। আরে ভাই রে ভাই, কে তুমি? আরে খালামুনি, এত তাড়াতাড়ি ভুইলা গেলাম? আরে মাত্র কয়েকদিন ধরেই তো ভিডিও আপলোড দেই না। ওমা, এখন আবার অনেকের মনে প্রশ্ন উঠে দাঁড়াবে যে এতদিন কোথায় ছিলে। তো যাদের যাদের মনে একই প্রশ্ন, তাদেরকে আমি গানে গানে উত্তরটা দিয়ে দিতে চাই। তো যাই হোক ভাই, যার কারণে আর কি মেইন প্রবলেমটা, আমি তো জবে জয়েন করছি, যার কারণে আমি ভিডিও তেমন একটা বানাইতে পারি না। আচ্ছা, আমার কাছে ভিডিও ঠিকই আছে রোস্ট করার মতো, কিন্তু দুর্ভাগ্যবশত বানানোর সময়টা পাইতেছি না। এখন আবার এমন ভাইব না যে আমি আমার জব পাইছি বলে তোমাদেরকে বলে যাইতেছি। ভাই যদি বলে যেতাম তাহলে এতদিন পরে হলো ভিডিও আপলোড দিতাম না। ভাই যেমনি হোক আমি ভিডিও আপলোড দেবো, চিন্তা করো না, তোমাদের ভালোবাসা জাস্ট পাশে চাই। এন্ড হ্যাঁ, 10K সাবস্ক্রাইবার চাইছিলাম আমি, তোমরা কি কমপ্লিট করছো? না, আর কয়েকদিন হাতে টাইম আছে, তাড়াতাড়ি কমপ্লিট করো, আর তাড়াতাড়ি তোমাদের বন্ধু বান্ধবের কাছে এই ভিডিওটা শেয়ার করো। আর একটা কথা, পার্সোনালি হুইনা রাখো, ওদেরকে বইলে দিও যাতে সাবস্ক্রাইব করে দেয়, ঠিক আছে? সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করে আজকের ভিডিও শুরু করা যাক। গার্লফ্রেন্ড থাকতে তো সিগারেট খায়, হ্যাঁ তুমি সিগারেট খাবো না এখন থেকে, এখন থেকে তুমি গার্লফ্রেন্ডের ঠোঁট খাবা। গার্লফ্রেন্ড থাকতে সিগারেট খাওয়া যাবে না, তাহলে কি গার্লফ্রেন্ড না থাকলে সিগারেট খাওয়া যাবে? আসছে আমার জ্ঞানী ব্যক্তিরা। আসলে মেইনলি মানুষ সিগারেট তখনই খায় যখন গার্লফ্রেন্ড ছেড়ে দেয়। তো ভাই তোমরা যতক্ষণ না ছেড়ে গেছো ততক্ষণ অব্দি আমরা অপেক্ষা করবো সিগারেট খাওয়ার জন্য? আই মিন, আমি কিছু কিছু স্মোকারদের কথা বলতেছি, আমি কিন্তু এখানে নিজের কথা বলি না। আমি কখনো সিগারেট আজ অব্দি হাতেও ধরি নাই, তবে সিগারেটের পুটকি মুখে লাগাইছি মাঝে মাঝে। বুঝলাম না ছেলেটা এত খুশি কেন, ছেলেটার কি মনে উঠছে রং, নাকি ছেলেটার পিছনে মেয়েটা এভাবে গিয়ে কামড় দিছে যার কারণে খাড়া হয়ে গেছে তার ধ কিছু না। দুনিয়া কি সবচেয়ে খুবসুরত চিজ পতা হ্যায় ক্যা হ্যায়? আসলে ভাই সত্য কথা বলতে আমি ভিডিওটাতে ফুল ফোকাস দিছিলাম, তো যার কারণে আমার চোখ গেছিল ওই জায়গায়, আর আমার উত্তরটা আয়সা পড়ছিল যে সব থেকে সুন্দর জিনিস হয়তো বা তার আই মিন তার দেওয়া কথাগুলো যেটার মধ্যে বুঝাইছি সে টাকা। আসলে এটাই সত্য যে সব কথাতেই একটাই কথা যে টাকা থাকলে তুমি এই মেয়েকে খেতে পারবা, আই মিন টাকা থাকলে এই মেয়ের সাথে ডেটে গিয়ে তুমি খাওয়া দাওয়া করতে পারবা মেয়েটাকে। বুঝলে পিও, খালি টিপলেই হবে না, ঢোকাতেও হবে। মানে তবেই না মোবাইলে চার্জ হবে। ওয়াও, আচ্ছা তাহলে আপনি মোবাইল চার্জ দেওয়ার কথা বলছিলেন, আমি আরো কি না কি ভাবা শুরু করে দিয়েছিলাম। আসলে ভাই মানুষের মাইন্ড এত নেগেটিভ কিভাবে হয়? আমি আরো তোমার ঢোকানোর কথা চিন্তা ভাবনা করতেছিলাম, আই মিন তোমার ফোনটা ঢোকানোর কথা চিন্তা করতেছিলাম আমার চার্জার দিয়ে। বাবা গো, কি বলছেন? এই সাউন্ড থেরাপির পরেও যদি তুমি না বুঝো তাহলে তুমি অবুধ। কি এই সাউন্ড থেরাপির পরেও যদি তুমি না বুঝো তাহলে তুমি অবুধ? তাহলে যা বোঝা গেছে তোমার বুদ্ধি একদম কম কম, তাহলে এক কাজ করো, তুমি যাও গিয়ে টিকটকে গিয়ে মাইয়া দেড়টা খাও, মানে পম পম। বেডা মানুষ গাড়ি চালায়, বাইক চালায়, প্লেন চালায়, ট্রাকও চালায়, আর আমরা বেচারিরা মুখও চালাবো না, এটা তো কোনো বইয়ে লেখা নাই, তাই না? দেখো আমরা বাস চালাই, ট্রাক চালাই, কিংবা চালাই বাইক, যেটাই ধরে আমাদের মনে। কি আমরা বাস চালাই, ট্রাক চালাই, বাইক চালাই, যেটাই ধরে আমাদের মনে, তোমরা মুখ চালাইতে পারো, তোমাদেরকে তো না করিনি, তোমরা মুখ চালাও আমাদের ধন। সম্মান এমন একটা জিনিস, আপনি টাকাকে করবেন আর মানুষ আপনাকে। তুমি টাকার বিনিময়ে করো আর আমি তোমাকেই করতে থাকি। বলেন কি, আই মিন সম্মান, সম্মান তুমি টাকার বিনিময়ে তোমার স্বামীকে করো সম্মান আর আমি তোমাকে করি, ওইটাও সম্মানই। তো যাই হোক ভাই, তুমি আমাদের হিজাবি ভাবি, তোমার জামাইয়ের কাছে আমার একটাই দাবি, হোক না তোমার বয়ফ্রেন্ড হাজার হাজার, আমরা এটা তো জানি যে তোমার স্বামী তোমাকে দিয়ে বিজনেস করায়, অডিও কল 500, ভিডিও কল 1000। সিগারেট তো সেই ছেলেরা খায় যাদের ভেতর কোরআনের শিক্ষা নাই। জান গো, তুমি সিগারেট খাও না জান।
তো ভাই আজকে জাস্ট আমাকে দুইটা প্রশ্নের উত্তর দিবা ভাই। তো প্রথমত কি ভাই মানে মাদ্রাসার স্টুডেন্টদের জন্য কি প্রেম করা ফরজ করা হয়েছে? আর দ্বিতীয়ত হলো যে কোন হুজুর আজ অবধি কেন মাদ্রাসার স্টুডেন্ট নিয়ে কথা বলে নাই? দেখো ভাই মাদ্রাসার স্টুডেন্টরা যখন প্রেম করে তখন কি ওইগুলো পবিত্র হয়ে পড়ে? আর সত্য কথা বলতে ভাই আমি অনেক মাহফিলে শুনছি যে আমরা যেটাকে প্রেম বলি সেটা নাকি চোখের জিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে তো তার কথা 100% সত্য। নিঃসন্দেহে চোখ বন্ধ করে ভরসা করা যায়, স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু ভাই আমাকে একটা জিনিস বলো, আজ অব্দি কোনো হুজুর কেন এটা নিয়ে কথা বলে নাই যে মাদ্রাসার স্টুডেন্টরা যেভাবে প্রেম করে পার্কের চিপাই চাপাই গিয়ে? ভাই আমি নিজে ধরছি, ট্রাস্ট মি ভাই আমি নিজে পার্কের মধ্যে ধরছি, আমি তাদেরকে থাপড়াইছি অব্দি। আর এইগুলা নিয়ে কোনো হুজুর তো কখনো কথা বলবে না, কেননা হুজুররা তো তাদের মনের রং উঠে। আর একটা স্টাইলিশ কিংবা একটা মডার্ন ছেলে মেয়ে যখন প্রেম করে তখন আরে দি পার্কের মধ্যে গিয়ে ঝাঁকানাকা দিল কা দেহ দুলানা। কিছু বকচুদ মার্কা হুজুর আছে যারা কিনা শুধুমাত্র এইসব মডার্ন ছেলে মেয়েদেরকেই ধরে। আর আমাদের এদিক দিয়ে যারা যারা ইয়াং জেনারেশন আছে ভাই আমরা তো মুসলমানের বাচ্চাই, তারপরও কি ভাই ওরা জাস্ট এটাই কি ওরা মাদ্রাসায় পড়ে আর আমরা স্কুলে পড়ালেখা করি, এটাই তো এতটুক পার্থক্যর মধ্যে আমাদের প্রেম করাটা কি নাজায়েজ করে দেওয়া হয়েছে আর তাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ভাই। যদি এমনই হয়ে থাকে তাহলে আমাদেরকে বলেন আমরা মাদ্রাসায় পড়ালেখা করেই প্রেম করব, সমস্যা নেই। আপনাদের যদি এতই সমস্যা হয় আমাদের এই স্কুল ইউনিভার্সিটিতে পড়ালেখা করার কারণে, যখন কোনো ভার্সিটির পোলা বাইনে প্রেম করে একটা হুজুরের সামনে ধরা পড়ে তখন তোমাদের আল্লাহর পথে আসা উচিত। আর তাদেরই ছেলে মেয়ে যারা কিনা পর্দা করে পাঁচ অক্ত নামাজ পড়ে তারা যখন এইসব করে আর তাদের সামনে তো কখনো পড়ে না ভাই, তারা জানে তারা টেকনিক খাটাইতে পারে সেই কারণে তাদের সামনে পড়ে না। ভাই সিরিয়াসলি আমি আজ অব্দি কোনোদিন শুনিনি যে কোনো হুজুরই বলছে যে মাদ্রাসার স্টুডেন্টরা এভাবে প্রেম করে বেড়াই, আমি নিজের চোখে দেখছি বলে আমি বলতেছি ভাই আজকে এই কথাটা। যারা ইসলামিক ক্যাটাগরি নিয়ে পড়ালেখা করতেছে তাদের কোনো দোষ থাকবে না, এটা ভাই কোনো ভাবে মানাই না। অ্যাটলিস্ট ভাই এই কথাটা তো সত্য যে আমরা যা করি ওপেনই করি যার কারণে আমরা বেয়াদব হয়ে যাই। অ্যাকচুয়ালি ভাই আমি প্রেম করি না, তারপর আমি বলতেছি আর কি বর্তমান যুগের ছেলে আর কি যা বলতে চাইতেছে তারা তো আর মুখ ফুটে বলতে পারে না, তাই আমার মাধ্যমে আমি বলে দিলাম ভাই। যারা যারা এই যে বর্তমান মডার্ন ছেলে তারা কিন্তু প্রেম করলে যা করার সব ওপেনই করে, ওপেনে করলে কিন্তু এত খারাপ কিছু করতে পারে না। আর ভাই যে ইসলামিক ক্যাটাগরি ছেলে মেয়েগুলো ভাই তারা যা করার তা তো গোপনই করে, গোপনে কি কি করে তা কি আর তোমরা জানো? কারণ আমি পার্কে ওই দিন দিয়ে দুটারে ধরছিলাম ওই টিপা টিপি করতেছিল যার কারণে আমি থাপড়াইছিলাম, না হলে ও কারণে আমি আবার কাউকে মারি না ট্রাস্ট মি ভাই। এখন আবার ভাই বোন আছে আমি কোনো হুজুরের বিরুদ্ধে গিয়ে কথা বলতাছি ভাই, এতটা পাপের কাজ আমি করতে চাই না। তবে আমি জাস্ট এটাই বলতে চাই যে সমান অধিকার ভাবে বলেন, কেননা শুধুমাত্র এই যুগের ছেলে ফেলেদেরই দোষ আছে। আর বাই দ্য ওয়ে মাদ্রাসায় পড়া স্টুডেন্ট কি অন্য যুগের মানুষ নাকি? তো ভাই লাস্টে একটা কথা আমি বলতে চাই ভাই, ভিডিওটা ইচ্ছা মতো শেয়ার করবা যাতে কোনো হুজুর না কোনো হুজুর দেখতে পারে। অ্যান্ড অবশ্যই সেই হুজুর আমাকে বলবেন যে এখানে আমি যা যা বলছি তার মধ্যে অবশ্যই রং আছে, স্বাভাবিক ব্যাপার রং থাকতেই পারে ভাই, আমি মানুষ ফেরেস্তা না। আমি জাস্ট এটাই বলতে চাই ভাই আমার এখান থেকে সঠিকটা বুঝে নিয়ে আমাকে আমার ভুলটা ধরাই দিবেন, আগে আপনি সঠিকটা বুঝে নেবেন তারপর আমাকে আমার ভুলটা ধরাই দিন, ধন্যবাদ। আচ্ছা আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এতক্ষণ যারা এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু ভালো লাগছে, সো একটা করে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। অ্যান্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য আলোয়েজ দোয়া আছে আমার জন্য দোয়া করো না, আপাতত জন্য গেলাম 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 গেলাম।